10 জন লাকি পার্সনকে কিন্তু ফ্রিতে ভিভেস দেওয়া হবে। আপনারা অনেকে শুনেছেন, তো আপনারা কি আসলে ভিভেস নিতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে? সেই 10 জন লাকি পার্সনের ভিতর কি আপনারা হতে পারবেন? জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে 10 জনকে ফ্রিতে ভিভেস দেওয়া হবে, এটা কি বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার দেওয়া হবে কি না, সেটাও আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব। তো পাকিস্তান কিন্তু অফিসিয়াল যে ফ্রি ফায়ার ফেসবুক পেজ আছে, তারপরে ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে। তো এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি এগুলো কালেক্ট করেছি, দেখতে পারতেছেন। সেখানে কিন্তু বলা হচ্ছে 10 জন লাকি পার্সনকে কিন্তু ভিভেস গিফট করা হবে। তো 10 জন কিন্তু উইনার কিন্তু জিতে নিতে পারবে ভিভেস। তো আপনারাও কিন্তু চাইলে ভিভেস নিতে পারবেন। তো এই যে 10 জন প্লেয়ারকে ভিভেস ফ্রিতে দিচ্ছে, এদেরকে কিন্তু কোনো প্রকার ইউটিউব চ্যানেল থাকা লাগতেছে না, ইউটিউবার হওয়া লাগতেছে না, ফেসবুক পেজ থাকা লাগতেছে না, বা টিকটকার হওয়া লাগতেছে না, তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হওয়া লাগতেছে না, তাদেরকে কিন্তু এমনিতে ভিভেস দিচ্ছে পাকিস্তান সার্ভারে। আসলে কি এটা আমরা বাংলাদেশ সার্ভারে আমাদের অ্যাকাউন্টে নিতে পারবো? আমরা কি 10 জনের মধ্যে আসতে পারবো? এটা কি আমাদের দিবে গ্যারানা? এই যে গ্যারানা ভিভেস দিচ্ছে, এই ভিভেস দেওয়ার ভিতরে কিন্তু কিছু শর্ত রয়েছে। আপনাকে কিন্তু ফ্রি ফায়ার অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে এবং সেটা ফেসবুক, টিকটক, ইউটিউব, স্ন্যাক ভিডিও এর ভিতরে শেয়ার করতে হবে, এবং হ্যাশট্যাগ ফ্রি ফায়ার ভিভেস, তারপরে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার পাকিস্তান, এগুলো দিয়ে কিন্তু সে এটাকে আপলোড করতে হবে। এবং আপনার প্রোফাইলের লিঙ্ক কিন্তু ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে দিতে হবে, আর ইউআইডি দিতে হবে সেখানে আপনার। তো এটাই কিন্তু এদের শর্ত। আর আপনাকে কিন্তু এরা যাচাই বাছাই করবে, শুধু যে আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে ফ্রি ফায়ারে ভিডিও শেয়ার করলেন, হ্যাশট্যাগ দিলেন, তারপরে আপনার আইডিতে ভিভেস গ্যারান্টি দিল, লাকি 10 জনের মধ্যে আপনি হয়ে গেলেন, ব্যাপারটা তা না। আপনি কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, প্রোফাইলের লিঙ্ক, তারপরে আপনার সোশ্যাল মিডিয়াতে কতগুলো ফলোয়ার রয়েছে সেই ফলোয়ারগুলো জানাতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যাদের ফলোয়ার বেশি তাদেরকেই শুধুমাত্র ভিভেস দেওয়া হবে, নর্মাল কিন্তু প্লেয়াররা ভিভেস পাবে না। এটা আমি এই জন্য বোঝাচ্ছি এখানে, তাহলে কেননা ফলোয়ারের কথা উল্লেখ করতো না। আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম ঘর। এই ওয়েবসাইটটি বিগত 1 বছর ধরে বিশ্বস্তর সাথে এবং অল্প টাকায় ডায়মন্ড ড্রপ দিয়ে আসতেছে। ওনাদের সাথে কথা বলতে ম্যাসেঞ্জার আইকনে ক্লিক করে কথা বলতে পারেন। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। যদি নর্মাল প্লেয়ারকে ভিভেস দেওয়ার হতো, দেখা যাচ্ছে এই 4টা প্ল্যাটফর্মে যারা জনপ্রিয় তারা এখানে কি করলো, এখানে তাদের প্রোফাইল লিঙ্কটা দিল, সব কিছু ফ্রেশ আছে ভিডিও তাদের, দেখা যাচ্ছে তাদেরকেই কিন্তু গ্যারান্টি ভিভেস দিয়ে দিবে, ফলোয়ার বেশি যাদের তাদেরকে দিবে, এবং ভিডিও কিন্তু ফ্রেশ থাকতে হবে এবং ভিডিও কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। তো ওটা কিন্তু ফ্রি ফায়ার পাকিস্তান অফিসিয়ালি কিন্তু বলা হয়েছে, সেখানে ইনস্টাগ্রামে, তারপর আপনার ফেসবুকে কিন্তু পোস্ট করা হয়েছে। তাছাড়া এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য অ্যাভেলেবল না। যে ইউটিউবার বলুক আপনাকে বাংলাদেশ সার্ভার আপনি নিতে পারবেন না। আমি এতক্ষণ যা বুঝিয়েছি সেটা পাকিস্তান সার্ভারে কীভাবে অ্যাপ্লাই করা যায়, সেটা যদি আপনার পাকিস্তান সার্ভারে কোনো আইডি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে নিতে পারেন। যদি আপনার কাছে ফেসবুকে ফলোয়ার থাকে মোটামুটি, কিংবা ইউটিউবে সাবস্ক্রাইব থাকে মোটামুটি, টিকটকে যদি ভালো পরিমাণ সাবস্ক্রাইব থাকে, তাহলে আপনি কী করতে পারেন, পাকিস্তানের সার্ভারে একটা আইডি বানিয়ে আপনি সরাসরি সেখানে সাবমিট করে আপনি চাইলে ভিভেস পেতে পারেন, যদি আপনার লাকটা খুবই ভালো থাকে। সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য না, কারণ বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু এরকম কোনো পোস্ট করা হয়নি, গ্যারান্টি থেকে বলা হয়নি। আপনারা কল্পনাও করবেন না বাংলাদেশ সার্ভার এরকম পোস্ট করবে। তো যদি আপনাকে বাংলাদেশ সার্ভার থেকে যেতে হয় তাহলে আপনাকে ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট ফুলফিল করে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।